ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া আমরা খেয়াল করব। বিজারণ বিক্রিয়া মানে হলো জায়মান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা একটু স্পেশাল, কারণ নর্মালি আমাদের বিজারণ বিক্রিয়ায় এরকম হয় না, এই বিক্রিয়া আমরা যেরকম পাবো। এবং এই বিক্রিয়ার জায়মান হাইড্রোজেনটা আমরা পাই জিঙ্ক মার্কারি অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ থেকে। জিঙ্ক মার্কারি অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের তৈরি হয় জিঙ্ক ক্লোরাইড, মার্কারি এবং জায়মান হাইড্রোজেন। যেই জায়মান হাইড্রোজেন আমরা পাই, সেই জায়মান হাইড্রোজেন আমাদের কার্বনিল মূলককে মিথিলিন মূলকে কনভার্ট করে। এবং এটাই ক্লেমেনসন বিজারণ বিক্রিয়ার মেইন বৈশিষ্ট্য, যে ক্লেমেনসন বিজারণ বিক্রিয়ায় আমাদের কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হয়। এবং আমরা যদি একটা উদাহরণ খেয়াল করি, জাস্ট সিম্পল একটা উদাহরণ, যে আমরা একটা কিটোন নেই, CH3CO CH3, যেমন একটা কিটোন যার ভিতর কার্বনিল মূলক আছে, সেই কিটোনকে আমরা যদি জারিত করি, কিটোনকে জারিত করলে আমাদের জৈব অ্যাসিড হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। বাট আমরা এখন বিজারণ নিয়ে কাজ করতেছি, কিটোনকে বিজারণ করলে কি হবে? বিজারণ করা মানে জায়মান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। এবং এই জায়মান হাইড্রোজেন আমি কই থেকে পাচ্ছি সেটাও আমি লিখে দিলাম। এই জায়মান হাইড্রোজেন পাচ্ছি জিঙ্ক মার্কারি অ্যামালগাম এবং HCl এর মিশ্রণ থেকে। অর্থাৎ আমি বুঝাচ্ছি আমি এখানে কিটোনের ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া দিব। এবং ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া কি করে? ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া আমাদের এই কার্বনিল মূলককে মিথিলিন মূলকে কনভার্ট করবে। অর্থাৎ আমরা যে উৎপাদটা পাবো সেটা এরকম হবে, CH3 আমাদের কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হয়ে গেল এবং বাইরে CH3, এবং ওই অক্সিজেনটা পানিতে কনভার্ট হচ্ছে। মোট চারটা জায়মান হাইড্রোজেন দরকার আমাদের এই বিক্রিয়ার জন্য। অর্থাৎ আমাদের কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ অর্থাৎ কিটোন যৌগ ক্লেমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমাদের কনভার্ট হয়ে যাচ্ছে হাইড্রোকার্বনে, অ্যালকেনে। এটা হলো কি আমাদের ক্লেমেনসন বিজারণ বিক্রিয়ার একটা উদাহরণ। কার্বনিল মূলক বিশিষ্ট যে কোনো যৌগে আমরা ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া দিতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি অ্যামাইড নিয়ে কাজ করি, CH3CONH2 ইথানামাইড, ইথানামাইডকে যদি আমি ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া দেই জিঙ্ক মার্কারি অ্যামালগাম এবং HCl এর উপস্থিতিতে, সেই ইথানামাইডের ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া দিলে যে জিনিসটা হবে, আমাদের এই কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যাবে, আমরা পাবো CH3CH2NH2 প্লাস পান। অর্থাৎ আমাদের অ্যামাইড অ্যামিনে কনভার্ট হয়ে যাচ্ছে। অ্যামাইড থেকে অ্যামিন পাওয়ার বুদ্ধি হলো আমাদের ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া। এবং এই ক্ষেত্রে আমাদের কার্বন সংখ্যা কিন্তু সেম থাকছে। অর্থাৎ আমরা ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া আলাদাভাবে পড়লাম, কারণ আলাদা তাৎপর্য আছে। এখানে আমাদের অত্যন্ত শক্তিশালী একটা বিজারণ আমরা দেখতে পাই ক্লেমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে।